আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা যাই আর বিনবাজারের রথযাত্রা মেলাত। আর বিনবাজার মেলা মানেও আলাদা একটা আকর্ষণ। আজকে আমরা মেলার বিভিন্ন জিনিস ঘুরিয়া দেখাইমু, বিভিন্ন দোকানপাট যা যা আছে আপনার তরে যতটুকু সম্ভব দেখাইমু। আপনারা শেষ পর্যন্ত ভিডিওর সাথে থাকা, লেটস গো। আমরা মেলা তাইছি দেখতে পারা গেটের ভিতরে দিয়ে ঢুকিয়া যাইয়ার। আর সাইডে দিয়ে তুরা তুরা দোকানপাট আছে, এখান দেখি আপনার মনে হবা না যে ও মেলা মনে হয়। মেলার মূল আকর্ষণ হইল ভিতরে মাঝে একটা ফুরকি আছে, ফুরকির সাইড ও সাইড বেরিয়া বিভিন্ন জাত দোকানপাট, বিভিন্ন খেলার বিনোদনমূলক অনেক কিছু আছে, আপনারা আইলে বুঝতে পারবা। দেখ কাপড়লাগু আমরা এনে দেখিয়া যে ব্যাটিন্তর জিনিসই সবচাইতে বেশি, আর ব্যাটিন্তরও জিনিস আছে কিন্তু ব্যাটিন্তর জিনিস বেশি। যে সুন্দর, খুব সুন্দর মেলার যে যেটা যেটা সামগ্রী আছে সব কিছু আপনারা দেখতে পাররা। ফুরকির ফার থাকি ভিডিও হরি আপনার তরে আমি দেখাই আর দোকা বিভিন্ন উকা প্রধান আকর্ষণ। তারপরে ছোটো ছোটো উরুতাইন্তর খেলার বিভিন্ন জিনিস আছে, তারপরে বিভিন্ন বেলুনের দোকান, খাফরের দোকান, এনে দেখতে পারা মেলার কসমেটিক্স আছে। ডাইনে বামে একটা হোটেল আছে, আর অন্য খাফরের দোকান, বেশি মেয়েদের প্রোডাক্ট, খুব দোকান, খুব বেশি দোকান আছে সাইডো সাইডে। দেখে সাইডো সাইড বেরিয়া দোকানে একজোড়া জায়গা নাই, দোকান আর দোকান, জুয়েলারি দোকান, খাফরের দোকান। তারপরে এই সাইডে ওই লগিয়া মানে খেলনা মতো কিছু জিনিস, যেমন দিলাও ওই দোক আপনার আইন সুন্দর বিউটি আইসে বিভিন্ন রকম দোকান। আর এটা হইল গিয়া সরখি দুলনা ওরকম কিছু হয়নো, পলাই এখলর ফাইলা গিয়া তারা নৌকা চরে আরে ছোটো ছোটো বড়াই যারা বড়খে উইটা চরতে পারতে না, কারণ ইনো ফানিও হইল গিয়া আটু ফানি, এক হাতে এক হাতের মতো ফানি হইব আরে। আর দেখতে পারা আপনারা খুব সুন্দর, এই তো দেখতে পারা আপনারা ইনো হরিতাই তো খেলনার জিনিস আছে, তারপরে মেয়েদের জুয়েলারি জিনিস আছে, খানোর দুল, ইয়াররিং, সব রকম জিনিস আছে। যে যে জিনিস চাইবা আপনারা হয়বা, সব জিনিসের দাম কম, খুব কম দামে তারা দেয়, 30 টাকা থেকে শুরু করিয়া 20 টাকা, 15 টাকা, ওরকম 100 টাকা, 500 টাকা, 700 টাকা, আপনার সামর্থ্যের ভিতরে যার যতটুকু মানে সামর্থ্য আছে এর ভিতরে লেখতে পারবা। আর দেখতে পারা ইন বহুত বেশি দোকান, অন্যান্য ফিটা থাকিও দোকান বেশি। এই সাইড হইলো খাফরের দোকান, আপনারা দেখা দেখতে পারা ফুরিন্তর খাফরের দোকান। ইন হইল গিয়া শাড়ি উরুতাইন্ত খাফরের দোকান আছে, শাড়ি আছে, ড্রেস আছে, শার্ট প্যান্ট সব কিছু পাইবা আপনারা যা যা চাইবা। আর এই সাইড হইলো গিয়া আপনারা দেখতে পারা আতরের কালেকশন আছে, বিভিন্ন রকম আতর আছে, ইন আপনারা আনতে পারেন সমস্যা নাই। আর আমরা একটু গিয়া আতর একটু চেক করিয়া দেখলাম যে গ্র্যান্ড খেমন। আর মেলার ঢুকতেও আমরা ইনো দেখি ফ্রুট দিয়া তারা নিজে জায়গাত তাকেও আইসক্রিম বানায়। আমরা ও দেখি একটু বিভিন্ন ভিডিও দেখছি, দেখিয়া কোনোদিন তো আর খাওয়া হয়েছে না, একটু আমরা ট্রাই করলাম। সাময়িক দেয় 50 টাকা, বাট দামটা একটু বলানো হইলে কি তৈল, বিভিন্ন ধরনের ফ্রুটের ফ্লেভার থাকে, এরপরে ফ্রেশ ফ্রুট দিয়া তারা বানাইয়া দেয়, আইসক্রিমটা খুব মজা। এখন আপনার তরে আমি নৌকার নৌবাইয়ের সাইডো সাইড একটু ঘুরাইয়া দেখাইমু, একটু দেখতে পার আপনারা ভিউটা খুব সুন্দর। বা এনে দোকানগুলা মানে বইস খুব জিয়া দেখতে পারা। আর সন্ধ্যার লগে হওয়ার সময়ও তারা লাইট উঠ বিভিন্ন আস্তে আস্তে জ্বালানি শুরু করছে, এই ভিউগুলো আপনার তো দেখাইমু, রাতের ভিউ খুব সুন্দর, রাতকুর ভিউটা। এখন আমরা দেখতে পারা একটু হইলো মূল আকর্ষণ নৌকা, নৌকা একটা খুব বেশি বড়। আগে যতবার বিনিজা মেলা হয়েছে সব নৌকা থেকে এই নৌকাটা একটু বেশি বড়, বাট আমি আর চড়ছি না, ডর লাগে, নৌকা এটা বেশি বড়। যেহেতু আগেরবার নৌকা চড়ছিলাম, ফানি দেখতে পারা ইনো ফুটকির ফানি দিয়া খুব সুন্দর করে জনা বানাইয়া রাখছে, আর টোটাল সব কিছু মিলাইয়াও সুন্দর। আর মেলার মূল আকর্ষণ হইল গিয়া নৌকা, তারপরে দুলনা, ওগুলা যা আছে। এখন দেখতে পারা যে আস্তে আস্তে মানুষ গিয়া সব নৌকা তুটি দিতা, তোলা পরে নৌকা চড়া আরম্ভ হয়ে যেত, সব দৌড়াই দৌড়াই আইটা নৌকা চড়ার লাগে। Oh, my God.
নৌকাসরা শেষ করিয়া আমরা দুলনাসরা তাইছি। আমি আর উঠিছি না, আমার লগে বাই আসলা, বাই উঠিছে দেখতে পারা যে বাইয়ে নৌকাসরা শেষ করিয়া বাই এখন দুলনাসরা। এখানে খালি ঘুরে আর ঘুরে আমার মাথার বেদনায় দুলিয়ে লাগে, আমি আর ইথা তুটি না, ইনত কোনো মজা নাই, খালি গুলল আর বাতাস খাইলে থাকি গালা তু বাই আরও মজা আর বেশি বাতাস খাওয়া যায়। দেখতে পারা আস্তে আস্তে খুব স্পিড বাড়ে টান টানেরও মাথায় ঘুরা, আর ইগান সরা বাদে বাই উঠে হয় নামায় দর আমার মাথায় কিতা করে। অ্যাকচুয়ালি আমি তা মানে কোনো আকর্ষণ নাই তো ইতা সরার প্রতি, তার লাগে সরছি না, আপনারা ইয়া সল সরবা। তারপরে ইন দেখা যে উফরে দি যা নিচে দিয়া, এই উফরে দি যা নিচে দিয়া ইতাও আমি সরছি না, এই বাক্সর ভিতরে বন্ধ হয়ে রাখি দিল। তারপরে আপনারা অনর ভিতরে খালি ঘুরিলা 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 লামা পরে আরও মাথার বেদনায় তুললা, তে মাথায় ঘুরে সুযোগ উবান যায় না, চললাম না মাথায় ঘুরাইল না, সুস্থ থাকলাম। যাই হোক, আপনার ইন্তরে বিভিন্ন জিনিস আপনার ইন্তরে ঘুরিয়া দেখাইলাম, এখন আপনার ইন্তরে কয়টা রাতের, তারপরে সন্ধ্যার আর কিছু ভিউ দিলাম, আপনারা ছবিগুলা দেখবা। আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার লাগে আপনার ইন্তরে সব অসংখ্য ধন্যবাদ, আর নেক্সট ভিডিও লাগিয়ে লাগিয়ে ওয়েট করবা, আর বেশি বেশি করে লাইক শেয়ার করবা, আর বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর বিশেষ করে মানে বেশি করে সাপোর্ট করবা, তৈলে ইলা সিলেটি যত ধরনের যতটুকু সম্ভব আমি ব্লগ করি, আপনি তো এদিন বিভিন্ন স্থান আপনারা দেখবা আর এনজয় করবা, আর নেক্সট ভিডিও লাগি ওয়েট করবা। থ্যাংক ইউ।